আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনা বিষয় ওই যে মজলিসের আদব, মজলিসের বিভিন্ন আদব, সেই আদব নিয়ে আরো কিছু কথা আমরা আলোচনা করব। যখন মজলিসে থাকবেন তখন পরের কথায় কান পাতবেন না। কেউ হয়তো গোপনে, কাল আগে বলেছিলাম যে তিনজন থাকলে তৃতীয় জনকে ছেড়ে দুজনে কানাকানি করবেন না, তেমনি আপনারও উচিত যদি কেউ কানাকানি করে তো কান পেতে, কান খাড়া রেখে, কান খড়ো করে যাকে বলে শুনবেন না। তার কারণ আমাদের বাংলাতে বলে দেয়ালেরও কান আছে। দেয়ালেরও কান আছে মানে আপনি হয়তো কথা বলছেন, আপনি ভাবছেন কেউ শোনেনি, কিন্তু কেউ না কেউ হ্যাঁ এপাশ থেকে ওপাশ থেকে শুনছে, তারপর সেটা পৌঁছে যাবে, হয় চুগলখড়িতে আর না হয় গিবতে। অতএব খুব সাবধান। তো যেমন কানাকানি করা নিষেধ, তেমনি কানাকানি শোনা, কান পেতে শোনাও নিষেধ। লোকেরা কোনো গোপন কথা আড়ালে আসতে বলা বলি করলে অথবা দূরে ফিসফিসিয়ে কথা বললে কোনো দেওয়াল বা দরজা বা পর্দার আড়াল থেকে কান খাড়া করে কর্ণপাত করা বা তাদের সেই গোপন কথা কোনো কান পেতে শোনা বৈধ নয়, যে কথা শোনাতে তারা শুনতে বা শোনাতে অপছন্দ করে। যারা চায় না যে কথাটা আমরা ছাড়া অন্য কেউ শুনুক, সেই কথা কান পেতে শোনা বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে যা সে দেখেনি, সে ব্যক্তিকে কিয়ামতের দিন দুটি জবের মাঝে জোড়া লাগাতে বাধ্য করা হবে। পারবেন? দুটো জব যদি ভেঙে একটা জব, কিংবা দুটো জব যদি দেওয়া হয় বলে এটাকে মাঝে জয়েন করে দাও, পারবেন? কদিনে পারবেন? জয়েন্ট হবে কোনোদিন? মোটেই না। তার মানে আপনাকে কষ্ট দেওয়া হবে। এইভাবে শাস্তিটা কিসের? কিসের শাস্তি? মিথ্যা স্বপ্ন বানিয়ে বললে, আজকে রাতে না আমি স্বপ্ন দেখেছি অমুক 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 অমুক, বানিয়ে বানিয়ে সব বলে দিলাম, বানিয়ে বানিয়ে। খুব মজা লাগলো বলতে। বন্ধু মহলে অনেক সময়ে মেয়ে ছেলে নিয়ে আমি অমুককে দেখলাম আজকে স্বপ্নে, এই মিথ্যা করে। অনেকে বলে আজকে আমি নবীকে দেখলাম, নবী। দুঃখের বিষয় যে তার মুখে দাড়ি নেই, তার সুন্নতের পাবন্দি নেই, নামাজও ঠিক মতো পড়ে কিনা জানি না, বলছে আমি হুজুরকে দেখলাম, নবীকে দেখলাম। বুঝতে পারলেন? কি করে আপনি বিশ্বাস করবেন? তো কাউকে দেখেছে সে, এখন তাকে দাঁড়িয়েওয়ালা কাউকে দেখলে ভাবছে সেটা হচ্ছে নবী। দাঁড়িয়েওয়ালা তো স্বপ্নে, স্বপ্নে শয়তান দাঁড়িয়েওয়ালা হতে পারে না, শয়তান নবী হতে পারে না ঠিকই, নবীর আকৃতি ধারণ করতে পারে না, কিন্তু আপনি যে স্বপ্নে যাকে দাঁড়িয়েওয়ালা দেখলেন সেটা কি নবী? কি করে শেয়ার হলেন আপনি? তো অনেকেই মিথ্যা করে নিজের বুজুর্গি বাড়াবার জন্য বলে আমি নবীকে দেখলাম, আর অনেকেই যুবক যারা তারা মজা নেওয়ার জন্য স্বপ্ন বানিয়ে বলে আমি অমুককে দেখলাম, এই করলাম সেই করলাম। তো যদি কেউ এভাবে মিথ্যা স্বপ্ন গড়ে বলে তাহলে তাকে দুটো জবের মাঝে জয়েন করতে বলা হবে, অথচ সে কখনোই তা পারবে না, যার ফলে তাকে আজাব ভোগ করতে হবে। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে, এবার আমাদের বিষয়, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে তারা যা, অথচ তারা তা পছন্দ করে না যে শুনুক, সে ব্যক্তির উভয় কানে কেয়ামতের দিন গলিত সীসা ঢালা হবে। আল্লাহ আকবার! কান পেতে শোনার জন্য দেখি কি বলছে, আপনার বিরুদ্ধে বলছে না কি বলছে। অনেক ক্ষেত্রে মানে গোপন কথা শুনতে চায়, বাড়িতে হয়তো স্বামী স্ত্রী আছে, ঘরের ভিতরে স্বামী স্ত্রী কি কথা বলবে? অনেকে আছে যে আমার বিরুদ্ধে কিছু বলছে নাকি, আর অনেকে আছে যে ওরা স্বামী স্ত্রী যে গল্প স্বল্প হয়, জীবন যৌবনের গল্প, কি কি বলছে শুনি। দেখবেন অনেক যুবক আছে, আমাদের কাছে রিপোর্ট আছে, এক যুবকের নতুন বিয়ে হয়েছে, এবার বাসর রাতে কি গল্প হয় সেটা শুনবে, এ জানলার ধারে যেখানে কেউ নেই, মাঠের ধারে কিংবা পার্কের ধারে কিংবা এমন জায়গায় গিয়ে গোপনে কান পেতে শুনছে যে ওরা কি বলা বলি করছে। এগুলো কি সব একই ব্যাপার? তারা কি চাইবে যে আমাদের কথা কেউ শুনুক? অবশ্যই না। তো এগুলোতে
এই এরই শাস্তি স্বরূপ গরম সীসা, গরম সীসা তো আপনি জানেন আগুন দিলে সীসাটা কি হয়ে যায়, নরম হয়ে যায়, নরম হয়ে যায়। আর তখন সেটা আপনার কানে যদি ঢেলে দেওয়া হয়, কানে তখন ঠান্ডা হয়ে কি হবে, জমে যাবে, আপনার কানে কেমন শেঁক পাবেন আপনি নিজেই আন্দাজ করুন। অতএব কানাচি পেতে কথা শোনা কাবিরা গুনাহ। যে ব্যক্তি কোন ছবি বা মূর্তি তৈরি করবে, কিয়ামতে তাকে আজাব দেওয়া হবে, অথবা ওই ছবি বা মূর্তিতে তাকে রূহ ফুঁকতে বাধ্য করা হবে। মূর্তি তৈরি করলেন, ছবি আঁকলেন, এটা হারাম। তাহলে কিয়ামতের দিনে বলা হবে, তুমি তো করেছিলে দুনিয়াতে, এখন তুমি কি করো, প্রাণ দাও। এখন একজন প্রশ্ন করছে, হুজুর আপনিও তো এই যে আপনার ছবি দেখাচ্ছেন, আপনিও বহু ভিডিও করছেন, বহু ভিডিও দেখাচ্ছেন, তো আপনাকে তো বলা হবে। কিন্তু আমরা যদি সেটাই মনে করতাম তাহলে করতাম না। আপনার এটা আমাকে একজন মহিলা প্রশ্ন করছে, এভাবে প্রশ্ন প্রথমে করলো যে এভাবে ছবি করা ভিডিও করা কি, তা আমি বললাম অপ্রয়োজনে করা উচিত না, জায়েজ না। তাহলে আপনারটা কি? আমি তো বললাম জায়েজ না, আমার ব্যাপারে আপনি ফতোয়া দেন, বুঝলেন, মহিলা হয়ে। তো এরকম এখনো কেউ ফতোয়া বলতে পারে, যখন বলছেন ছবি আঁকা মূর্তি তৈরি করা হারাম, তখন আপনার ভিডিওটা তৈরি করছেন এটা হারাম না? আমরা যদি মনে করতাম এটা হারাম তাহলে এটা করতাম না। আমরা বলি যে হাতের আঁকা হোক কিংবা ক্যামেরার হোক, অপ্রয়োজনে তুলবেন না, আমরা এটা প্রয়োজনে করছি, ইসলাম প্রচারের জন্য করছি। আর এটা সেই ছবি আঁকা নয় বা মূর্তি তৈরি করা নয় যেটা হাদিসে পরিষ্কারভাবে নিষেধ করা হয়, যদিও ওলামাদের মতভেদ আছে, তবুও প্রয়োজনে তাগিদে ওলামারা জায়েজ বলেছেন। এইভাবে আমরা ভিডিও করে ইসলাম প্রচার করছি। মজলিসে প্রগল্ভ হয়ে প্রায় সর্বদা সব কথাতে, হাসির কথাতে বা অহাসির কথাতে শুধু হো 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 হা 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 হা, হাসির কথা হলে হাসে মানুষ, কিন্তু হাসির কথা নয় অনেক সময় দেখবেন হো 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 হো, একটা কথা বলছে হো হো করে হাসছে। তো এইরকম একেবারে প্রগল্ভতা, তার মানে নির্লজ্জতা, বেহায়ামি, ঢেটামি, কথায় কথায় হাসি ঠিক না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইয়াকুম ওয়া কাসরাতাল যাহিক, তোমরা বেশি বেশি হাসা থেকে দূরে থাকো। ফাইন্না কাসরাতাল যাহিকি তুমিতুল কলব, কারণ বেশি বেশি হাসলে কি হয়, এই অন্তরকে মেরে ফেলে, হৃদয়কে মেরে ফেলে। এই জন্য তোমরা বেশি বেশি হাসবে না। বলাই বাহুল্য, ওই শ্রেণীর হাস্যকারী লোকের গাম্ভীর্য থাকে না এবং অপরের মনে তার প্রতি সম্মান ও সমীহ থাকে না, সে অপরের কাছে হালকা হয়ে যায়, তাই না? তার ওজন হালকা হয়ে যায়, ফ্যাক 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 ফ্যাক, হাসির কথা নয় তবু হাসছে, তার মানে সে পাগল না? তো হাসির কথা নয় অথচ হাসছে, লোকে তাকে পাগল ভাববে, তার ওজন হালকা হয়ে যাবে। এই জন্য ফ্যাক 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 করে হাসা ঠিক না, আপনি কন্ট্রোল করবেন। আর মহিলারা তাই, অনেক মহিলাও আছে এরকম কথায় কথায় হাসে, আর বিশেষ করে টার্গেট থাকলে যে কাকে হাসিটা শোনাবো, তাহলে পরে তাদের এই অভ্যেস থাকে, কিন্তু এই অভ্যেসের কারণে তাকে বিপদে পড়তে হবে অথবা গুনাহতে পড়তে হবে। এমনিতেই নামাজের বা কোরআনের কেরাত শোনানো নিষেধ, তাই না? মহিলাদের নামাজের কেরাত বা না, মহিলারা নামাজের কেরাত জোরে সশব্দে পড়তে পারে না? পারে না, পারে যদি কেউ না থাকে, মানে ঘরের ভেতরে, ঘরে যে ঘরে নামাজ পড়ছে তার শব্দ স্বামী বা ছেলে ছাড়া, ছেলে মেয়ে ছাড়া বা বাপ মা ছাড়া কেউ না থাকে, সে পারবে। কিন্তু নন মাহরাম যাকে বলে, বেগানা, কোন বেগানা যদি ঘরের মধ্যে তার স্বামীর ভাই থাকে কিংবা চাচা শ্বশুর থাকে কিংবা মামা শ্বশুর থাকে, তো এগুলো তার মাহরাম না। মাহরাম না হলে তাদের সামনে মহিলার উচ্চস্বরে কেরাত করা হারাম। যদি উচ্চস্বরে কেরাত হারাম হয়, কোরআন শোনানো হারাম হয়, তাহলে বলুন তো হি 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 ফি 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 কথায় কথায় হাসি শোনানো কেমন হবে? এই জন্যেই খেয়াল রাখতে হবে যেন এটা না হয়। মজলিসে থাকাকালে ঘেউ ঘেউ করে ঢেকুর তোলা উচিত না। মজলিসে আছেন আর ঘেউ ঘেউ করে তুলছেন, হুজুর যদি আপনি এসে যায় কন্ট্রোল করতে পারছেন না, তো কমসে কম কি করবেন, আপনি মুখ ঢেকে নিয়ে কমসে কম দমন করার চেষ্টা করবেন। আর না হয় আপনি যে ঘেউ ঘেউ করে ঢেকুর তুলছেন, এর মধ্যে দুটো খারাপই আছে। কি আছে? প্রথমত আপনি জানাচ্ছেন যে আপনি খুব বেশি খেয়েছেন, আপনি খুব মানে কি বলে, খাবুটে লোক বা বেশি খেতে পান। আর অনেকেই বলে আবার, ও আজকে খাসির ঝোল ছিল রে, অনেকে তৃপ্তি সহকারে সেটা প্রকাশ করে। আর আপনি প্রকাশ করলেন,
নম্বর দুই, যদি আপনি এমন কিছু খেয়েছেন যার গ্যাস বেরিয়ে আসবে আর মজলিসের লোকে সেটা গন্ধ পাবে, এটা আপনার বুঝতে পারেন নামাজ পড়তে দাঁড়িয়ে, যদি মজলিসে বুঝতে না পারেন মজলিসও বোঝা যাবে, পাশে কেউ থাকলে সে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে থাকে আর ঘেউ করে ঢেকুর তোলে, তো অমনি যেন কাঁচা গন্ধটা নাকে এসে লাগে। এগুলো নামাজের মধ্যেও অনেক খেয়াল করা যায়। নম্বর দুই, যে আপনি বুঝলেন ঢেকুর এলে যথাসম্ভব দমন না করলে, আপনি বোঝাতে চাইলেন যে আপনি হচ্ছেন একজন বিলাসী লোক আর আপনি প্রচুর খেয়েছেন, যেটা আগেই বলা হলো, লোকেরা তা পছন্দ করবে না, আপনি ঘেউ ঘেউ করে ঢেকুর তুলুন আপনি নিশ্চয়ই লোকেরা পছন্দ করবে না। ঢেকুরের সাথে এমন গ্যাস বের হতে পারে যা লোকেদের নাকে খারাপ লাগে, এই কথা বলাই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি ঢেকুর তুললে, তিনি তাকে বললেন আমাদের নিকট তোমরা ঢেকুর তোলা বন্ধ করো, কুফা আন্না জুসা আক, তার মানে তোমার ঢেকুর আমাদের কাছে তোলা বন্ধ করো, দুনিয়ায় যে অধিক পরিতৃপ্ত হয় কিয়ামতে সে অধিক ক্ষুধার্ত হবে, কারণ দুনিয়াতে যে পরিতৃপ্ত হয়ে না খেলে পরে সাধারণত ঢেকুর হয় না, খুব বেশি খেয়েছেন ঘেউ ঘেউ করে ঢেকুর তুলছেন, আল্লাহ রাসূল বললেন যা দুনিয়াতে বেশি পরিতৃপ্ত হবে কিয়ামতে ক্ষুধার্ত থাকবে। এখন যদি কারো গ্যাসের রোগ হয়, সে তার ঢেকুর সবসময় উঠে সামাল দিতে পারে না, তবুও বললাম যে তাকে নিয়ম হচ্ছে যে শব্দ দমন করবে এবং মুখে কাপড় নেবে কিংবা যাতে করে গ্যাস বাইরে না যায়। মজলিসে বসার সময় আদবের সাথে থাকুন, মজলিসে বসার সময় আদবের সাথে থাকুন মানে এখন তো মাশাআল্লাহ আপনারা চেয়ারে বসে আছেন, এই যে হারমাতে দেখবেন অনেকে বসে আছে দেওয়ালে ঠেস দিয়ে আর পা দুটোকে হুজুরের দিকে কিংবা কেবলার দিকে বাড়িয়ে দিয়েছে, তার মানে কি সামনে কোরআন আছে আপনি পা দুটোকে বাড়িয়ে দিলেন, আপনি হয়তো বলবেন হুজুর অনেকক্ষণ বসতে হয় যেন ঠেস দিয়ে বসেন, কিন্তু একটা মজলিসের আদব রাখতে হবে। মজলিসে বহু আদবের মধ্যে এটাও যে আপনি কারোর সামনের দিকে পা বাড়িয়ে বসবেন না, যেমন বলা হলো ঢেকুর তুলবেন না, তেমনি আপনি মজলিসে বসে দেখবেন অনেকে নাক খুঁটছে, এভাবে নাক খুঁটছে আর ও খেয়াল করছে না যে আমাকে কেউ দেখছে, এটা খারাপ জিনিস না ভালো জিনিস? এটা খারাপ জিনিস, লোকে খারাপ মনে করবে। অনেকে মজলিসে গিয়ে দেখবেন না সুন্নত পালন করছে, কি মেসোয়াক করছে, দাঁতর কি মেসোয়াক, মেসোয়াক বলেন মানে সে স্বভাবের উদ্দেশ্যে করছে, মসজিদের ভেতরে কেউ মেসোয়াক করে দাঁতন করে সকালে উঠে মুখ ধোয়ার জন্য দাঁতন করা হয়, আর মেসোয়াক মানে তো দাঁতন, কিন্তু আমি বলছি যারা করে স্বভাবের উদ্দেশ্যে তারা বলে মেসোয়াক, তো মেসোয়াক করছে মজলিসে মেসোয়াক করলে আপনার এই যে অনেক সময় দুর্গন্ধ বের হবে, অনেক সময় দাঁতের এগুলো দেখাতে হয় না, এগুলো হচ্ছে আদবের খেলাফ। তো আদবের সাথে বসবেন, যেটা পরকে খারাপ লাগে আপনাকেও খারাপ লাগে সেই কাজ আপনি করবেন না, যেমন কারো দিকে পা করে বসা বললাম, পা মিলে বসবেন না, দুজনের জায়গা একা নিয়ে বসবেন না, অনেকে বসে থাকে এমন করে যে তার জায়গাতে দুজন বসা যাবে। সিট বা টেবিলের উপরে পা তুলে বসবেন না, দেখেছেন অনেকে বসে টেবিল থাকলে পরে টেবিলের উপরে পাটা তুলে দিল, কিংবা কোনো বড় মানুষ বসে আছে তার সামনে পায়ের উপরে পা তুলে দিল, পায়ে আবার পা তুলে আবার শুধু পা তুলেই না এভাবে আবার হিলায় কুকুরের লেজ হেলানোর মতো এভাবে দোলায়, অথচ সামনে একজন কি বলে সম্মানী লোক আছে তার সম্মানেরও খেয়াল করে না, এখন সে বলবে তাহলে হারাম নাকি, হারাম না হলো কিন্তু আদবের খেলাফ তো বলা যাবে, একজনের সামনে পা তুলে বসে এভাবে, আর অনেকে আছে দেখবেন যারা খেয়াল করতে পারে না, এলো এসে আপনার সামনে বসলো, বসে এভাবে পায়ের উপরে পা তুলে দিল, তার মোজাটা তুলে নিল, মোজাটা তুলে আপনার সামনে এইভাবে ঝাড়তে লাগলো, এরকম বেকুপ আছে না নেই? আছে, এগুলো তারা খেয়াল করে না যে হ্যাঁ এর মধ্যে আদব আছে। কাউকে বলতে যান তো যদি বলা হয় ঝাড়ছো কেন, ধুলো কই ধুলো, কোথায় ধুলো দেখা যাচ্ছে, আরে ধুলো কি চোখে দেখা দিতে হবে, আর যদি একান্তে দুর্গন্ধ, মোজাতে দুর্গন্ধ হয়, এখন যদি দুর্গন্ধ নাও থাকে ধুলো তো থাকবেই কমসে কম, আর সেই ধুলো এসে নাকে লাগবে, তোমার পায়ের ধুলো আমার নাকে এসে লাগবে, বলে কই ধুলো, তার মানে দেখতে পায় না, আর ওইখানে যদি ঘরের ভিতরে হয় দেখতে পাবে না, কিন্তু ওইখানে যদি টর্চ জ্বালানো হয় এইভাবে তাহলে তাকে দেখানো যাবে, কিন্তু তাদের হুঁশ নেই তাদের বুদ্ধি নেই বলে এই কাজটা করে, মজলিসে এসব কাজ করা মোটেই উচিত না। হ্যাঁ, তেমনি কিছু মানুষ আছে যারা ঢেটা বলতে যদি তাদের পেটে গ্যাস থাকে, যেমন ঢেকুর তোলে তেমনি আবার নিচের দিকেও হাওয়া ছাড়ে,
তো হাওয়া ছাড়বে, হাওয়া ছাড়া দু রকম হয়, এক হচ্ছে শাহজাদা আর এক হচ্ছে হারামজাদা, আমাদের বাংলাতে বলে, তাই না? মানে জোরে যে ছাড়বে সে তাকে বলে শাহজাদা, আর যদি কেউ গোপনে গোপনে ছাড়ে তাকে বলে হারামজাদা। এটা ঠিক না, আর ইচ্ছা করে এইভাবে হাওয়া ছাড়া উচিত না। আপনি যখন মজলিসে আছেন আর আপনি জানেন যে আপনার হাওয়াতে দুর্গন্ধ আছে, তখন আপনি গোপনে ছাড়বেন ঠিক আছে, কিন্তু যদি গন্ধ থাকে তাও ছাড়া চলবে না, আপনি একটু উঠে যান না, আপনি একটু অনুমতি নিয়ে উঠে যান বাইরে গিয়ে, কোনো একটা বাহানা বানিয়ে হাওয়া ছেড়ে তারপরে ভিতরে আসেন। আর যদি দেখেন যে আমার গন্ধ নেই তাহলে আপনি নিঃশব্দে ছাড়তে পারেন, হারামজাদা হবেন না আপনি। কিন্তু যখন দুর্গন্ধে লোক বলাতেও আবার বহু রকমের লোক আছে, বলে আবার গালিও দেবে, অনেকে গালিও দেবে, আমি একবার না এ বলা ঠিক হবে না, যাই হোক, তো অনেকে গালি দেয়, এমন খারাপ গালি দেয় যে সেখানেও আবার যদি কোনো সম্মানী মানুষের হয়ে থাকে তো তার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। আর চেষ্টা করবেন যাতে সশব্দে আপনার এই বাউ খারেজ না হয়, যেটাকে পাদ বলা হয়, যেটা সশব্দে যেন বের না হয়, গোপন করার চেষ্টা করবেন। আর যদি বাই চান্স কারো, সে হয়তো বেচারি চেষ্টা করছিল যে আওয়াজ করব না, কিন্তু আওয়াজ হয়ে গেল, এখন চামড়ার বাঁশি বেজে গেল, তো যদি বেজে যায় তো সেটা শুনে কারো হাসা উচিত না। পাতলো দেখ, আরে তো ও পাতলো তো হাসির কিছু আছে অবশ্যই, কিন্তু অভ্যেস মানে সমাজের অভ্যেসই হলো এটা, এটা নিয়ে হাসাহাসি করা হয়, মানে সশব্দে হাওয়া বের হলেই হাসাহাসি করা হয়, এটা কিন্তু নিষেধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তিনি বলেছেন তোমাদের কেউ যে কাজ নিজেও করে সে কাজে হাসে কেন, কারণ মানে তোমার ওই রকম হাওয়া খারিজ হয় তা তুমি অপরের হাসছো সেও তোমারও হাসবে, হাসাহাসি তোমাদের জন্য বৈধ না, বরং মানে এমন করতে হবে যেন আপনি শুনতে পাননি, এমন করতে হবে যেমন যেন আপনি শুনতে পাননি। আমাদের এলেম তলবের জন্য যে সমস্ত হুজুরের কাছে গিয়ে পড়া দিচ্ছেন, মনে করুন পড়া দিলে দেওয়ার সময় যদি হাওয়া খারিজ হয়ে যায় তাহলে একটা লজ্জার, বিশাল লজ্জার ব্যাপার, মানে বড় বিশাল সম্মানী লোকের সামনে যদি হাওয়া খারিজ হয় তো বিশাল মানে মানে লজ্জা লাগে, সেই লজ্জা হুজুর বুঝতে পেরেছেন, সেই লজ্জা হুজুর না, একজন ফতোয়া জিজ্ঞেস করতে এসছে, সে চেনে না হুজুরকে তত ভালো করে, চেনে না সে ভালো করে, চেনে না, এ ফতোয়া জিজ্ঞেস করতে করতে হাওয়া খারিজ হয়ে গেছে, এক সম্মানী মানুষ বড় মানুষ ভয়ে হোক আর যাই হোক হাওয়া খারিজ হয়ে গেছে, তখন হুজুর কি করবেন? হুজুর তখন বললেন তুমি কি করে বলছো দেখো আমি, হ্যাঁ কি করে বলছো, ভালো করে বলো, ভালো করে বলো, একটু জোরে বলো, একটু জোরে বলো, এটা কেন বললেন, কেন হুজুর এই কথা বললেন, একটু জোরে বলো, তার মানে হুজুর বুঝাতে চাইলেন যে তোমার আওয়াজটা আমি শুনতে পাইনি, দেখছেন, মানে ওর লজ্জাটাকে কাটিয়ে দেওয়ার জন্য হুজুর বললেন যে তোমার আওয়াজটা আমি শুনতে পাইনি, বুঝিয়ে দিলেন, কারণ একটু জোরে বলো মানে কি, তাহলে আমার ওই আওয়াজটা বেশি জোরে ছিল না, তখন সে বুঝবে তাহলে হুজুর আমার আওয়াজটা শুনতে পায়নি। তো যাই হোক, অনেকে আছে খেয়াল করে না, মজলিসেই সে ছেড়ে দেয়, আর তখন যখন হাসাহাসি করে এই কি হয়েছে, এটা তো সবারই হয় না, তাহলেও আপনি চেষ্টা করবেন যাতে মজলিসে এটা না হয়। তেমনি যদি হাঁচি আসে মজলিসে, হাঁচি এলে হাঁচির আদব আপনারা শুনেছেন, কি করতে হয়, মুখে হাত দিতে হয়, আর হাঁচি করে খুব শব্দ করতে হয় না, আপনার মুখে কাপড় কিংবা হাত রেখে, আর হাঁচির সঙ্গে যে আপনার জলকণা বের হয় তাতেও ক্ষতি আছে আর শব্দতেও ক্ষতি আছে, হাঁচিরও দোয়া আছে, সেসব আপনারা আগে শুনেছেন, অতএব আর নতুন করে বলার কিছু নেই। হাই তুললেও সেরকম, হাই হাই কথাও আপনারা শুনেছেন, হাই তুললে কি করতে হয়, হ্যাঁ বাদশাহ এসছেন না শুনি, বাদশাহ হাই তোলার সময় কি দোয়া বলতে হয়, যখন হা হাই তুলে মানুষ তখন কি দোয়া বলতে হয়, দোয়া পড়তে হয় না, কি বলে ঠিক বলে, তারপরে অনেকে বলে কি দোয়া, কোনটা সঠিক দোয়া, সঠিক দোয়া কিছুই নেই, কারণ হাই তোলার সময় কি দোয়া বলতে হয় আমাদের প্রমাণ নেই বা বর্ণিত হয়নি, সুতরাং হাই তোলার সময়ে কোন দোয়া নেই, কিন্তু হাই তোলার সময় শব্দ করবেন না, এটা নিষেধ আছে। তেমনি হ হা করে আপনি লোককে দাঁত দেখাবেন না, আপনার কালো দাঁত না ভাঙা দাঁত দেখাবেন না, কি করবেন, কাপড় দিয়ে কিংবা হাত দিয়ে মুখটাকে ঢেকে নেবেন, তাছাড়া আপনার মুখে দুর্গন্ধ থাকলে লোকে তার লোকের নাকে যাবে, সেটা যেন না যায়, যাতে লোকে আপনাকে ঘৃণা না করে। মজলিসে কেউ কথা বললে কান দিয়ে শুনুন, মজলিসে যখন এসেছেন যে জন্য এসেছেন, কথা শুনতে এসেছেন, কথা কান দিয়ে শুনুন,
বক্তার সামনে অমনোযোগিতা, চাঞ্চল্য, চাপল্য, বৈমুখ্য প্রকাশ করবেন না। মানে কখনো গা চুলকাচ্ছেন, কখনো মানে বসতে ইচ্ছা হচ্ছে না, কি বলছে। অনেকে বুঝিয়ে দেয় যে আমি আপনার কথা শুনছি না, না এটা না। বরং যদি পুরনো কথাও হয়, মানে শোনা কথা হয়, তবুও আপনি এমন ভাবে শুনুন যেন আজ প্রথম শুনছেন। শোনা কথা, আপনি জানেন যে হুজুর যে কথাটা বলছে আমরা অনেকবার শুনেছি বা জানি, তবুও আপনি এমন ভাব প্রকাশ করুন যেন আমি আজকে প্রথম শুনছি। আর আপনি আমার কথা শুনছেন, আর আপনি আপনার আপনার ঘড়ি নিয়ে খেলা করছেন, কিংবা আপনার মোবাইল নিয়ে পিক 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 করছেন, কিংবা মোবাইল চালু রেখেছেন, দেখেন মোবাইল চালু আছে, এখন মানে কথা আপনি মোবাইল খুলে রেখেছেন, আপনি মোবাইলে জবাব দিচ্ছেন, তার মানেই হচ্ছে যে আপনি কথাতে কান দিচ্ছেন না। কথা হয়তো কানে যাচ্ছে, কিন্তু মনোযোগ শোনার সাথে আপনার মনোযোগ নেই, আপনার ব্যস্ততা রয়েছে অন্যদিকে, এটা কিন্তু আপনার জায়েজ না। এমন স্থিরভাবে বসে থাকুন যেন আপনাকে দেখে মনে হয় যে আপনার মাথায় পাখি বসে আছে। আল্লাহ আকবার। অবশ্য সব বক্তার ক্ষেত্রে হয় না, কোনো কোনো বক্তা আছে এমন কথা বলবে যে সত্যিই একদম তাক লাগিয়ে দেবে, তখন আপনি স্থির হয়ে সুবহান আল্লাহ, মাঝে মাঝে আবার সুবহান আল্লাহ বলতে হবে, তাই না, শুনে খুব ভালো লাগবে। কিন্তু সব বক্তা তো সমান না, সব বক্তা তো আর বক্তা হতে পারে না, কারো কারো মজলিসে গিয়ে বসতে হয়, একজন তক্তার কাছে গিয়ে বসলেন, সে বক্তা নয়, সে যা কথা বলছে সেই কথাটাও আপনাকে শুনতে হবে। আর কোরআন হাদিস হলে কথাটা শুনতে মধুর লাগছে না অমধুর লাগছে, যদি কোরআন হাদিসকে আপনি মধুরে ফেলেন, মধুতে ফেলেন, তাহলে মুশকিল আছে। কোরআন হাদিস সবার কাছ থেকে শুনতে হয়, বলার ঢং হিসাবে অবশ্য নিশ্চয়ই পার্থক্য আছে, তবুও আপনি চেষ্টা করবেন যে কথাটা যেটা বলছে সেটা শুনবো এবং মানার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার সাহাবা বর্গ এই আদব পালন করতেন, যখন তারা কথা শুনতেন যেন মনে হচ্ছে কাআন্না আলা রুউসিহিমুত তায়ুর, যেন তাদের মাথায় পাখি বসে আছে। তার মানে কি, মানে নড়াচড়াও করতেন না, নড়াচড়া করলে তো পাখি চলে যাবে, আর পাখি যখন মনে করবে যে লোকটা মরা কিংবা এটা মূর্তি, তখনই এসে বসবে। আর এই জন্য তার মানে হলো যে এত মানে চুপ করে বসতেন, মানে নিশ্চল হয়ে বসতেন যে লোকেরা নড়াচড়াও করত না। মজলিসে বসে থাকা অবস্থায় বেশি বেশি দোয়া পড়ুন, মজলিসে বসে থাকা অবস্থায় কোন সময় দোয়া পড়বেন, এখন কথা শুনছেন এই সময় না, অপেক্ষা করছেন তখন। আমাদের অনেক জায়গায় যেতে হয় যেখানে লাইন দিতে হয়, অপেক্ষা করতে হয়, ব্যাংকে গেলেন ভিড়, বসতে হয় অনেকক্ষণ, বসতে হয়, মনে মনে আমরা হয়তো অনেক সময় গালি দিই, তাই না। তারপরে টিকিট অফিসে গেলেন, লাইন দিতে হয়, আপনার ট্রেনের টিকিট কাটতে গেলেন, লাইন দিতে হয়, তারপরে বাসে অবশ্য লাইন দিতে হয় না, টিকিট কাটতে গেলে কথা বলছি, পাসপোর্ট অফিসে গেলেন, সে যে কি লম্বা লাইন, আল্লাহ, ছটা থেকে নিয়ে আপনার দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই যে লম্বা লাইন দাঁড়িয়ে আছেন, আপনি কত রকম কথা বলছেন, কত রকম জিনিস দেখছেন, কত রকম বিরক্ত হচ্ছেন, কতভাবে বিরক্ত হচ্ছেন, এই যে অপেক্ষার যে সময়গুলো, এই সময়গুলো যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার সময় নষ্ট হলো না, কারণ সময় তো আপনার চলে যাচ্ছে, যে সময় চলে যাচ্ছে আসবে আর নদীর স্রোতের ন্যায় সময় আপনার প্রবাহ হয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, তো সেই প্রবাহিত সময়কে আপনি ফেরাতে পারবেন না। সেই সময়ের মধ্যে যদি কোনো কাজ আপনি করে নেন তো সেটাই আপনার থেকে যাবে। এই জন্য অপেক্ষার মজলিস হলে আপনি কমসে কম এই দোয়া বেশি বেশি পড়ুন, কি পড়বেন, রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাল তাওয়াবুল গাফুর, রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসলে চুপচাপ যখন বসতেন আর কি, তখন শোনা যেত তিনি একশো বার এই দোয়াটা পড়ছেন। আর যদি এতটা না পারেন তো কমসে কম আস্তাগফিরুল্লাহ 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 70 বার 100 বার আপনি করেন। আস্তাগফিরুল্লাহ তো সহজ, এটা একটা কঠিন, রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। অতএব আপনি যদি এটা না পারেন মুখস্থ করে ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ 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 70 বার কিংবা 100 বার আপনি পড়েন মজলিসে, যখন আপনি অপেক্ষার মজলিসে থাকবেন তখন সময়টাকে ফালতু নষ্ট করবেন না। মজলিস শেষ হলে কাফফারাতুল মজলিসের দোয়া পড়ুন। কাফফারাতুল মজলিসের দোয়া কেউ জানে, কাফফারাতুল মজলিসের দোয়া কি,
কাফফারাতুল মজলিস মানে মজলিস শেষ হয়ে গেল, আমাদের নিয়ম আছে বা আমাদের প্রচলিত আছে, মজলিস শেষ হলে কি করে, একজন হাত তুলে দোয়া করে আর সবাই আমিন আমিন। এই সস্তার বস্তাওয়ালাদের খুব সুবিধা, হুজুর যা বলছে তাই হোক, কত দোয়া কেমন কষ্ট করবে। এই জন্য ব্রাহ্মণদের মতো ওই একজন পুজো করবে আর মাঝখান থেকে গিয়ে এভাবে করলেই হয়ে গেল, নিজে কিছুই বলতে হবে না, করতেও হবে না। এই জন্য আমরাও সস্তার বস্তার লোক, আমরাও খুব, এই জন্য হুজুর যা বলছে তাই হোক, বাবা দরকার নেই অত মুখস্থ করা, হুজুর বললেই হবে। আর হুজুর যে ধান ভাঙতে শিবের গীত গাইছে, আমার ছেলের দরকার নেই আর আমিও আমিন আমিন বলছি, তারপরে আমার যে জিনিসের দরকার নেই তাতেও আমি আমিন বলছি, আর যে জিনিসের দরকার আছে সেটা চাইছে না হুজুর, এইভাবে করলে কি করে হয়। হ্যাঁ বলুন, মজলিস শেষ হলে কোন জায়গায় বৈঠক করলেন, মজলিস করলেন শেষ হয়ে গেল, হ্যাঁ ওটার সময় কি দোয়া বলতে হয়? অনেকে বললাম যে মোনাজাত করে, অনেকে অনেক রকম পড়ে, কিন্তু সঠিক দোয়া যেটা যেটা বলতে হয় সেটা কি? জলসা শেষ হয়ে গেল, জলসা শেষে দেখবেন এই যে আখেরি মোনাজাত আপনারা দেখলেন শুনলেন, আখেরি মোনাজাত, কিন্তু আসল মোনাজাতটা কি, জলসা শেষে মোনাজাতটা কি সেটা আপনাকে জানতে হবে। একটা হাদিসে আছে, যদি কেউ সেই দোয়াটা পড়ে তাহলে ওই মজলিসে বসাকালে যদি কোনো পাপ হয়ে যায় মাফ হয়ে যাবে। কি সেই দোয়াটা? ছোট দোয়া, বেশি বড় দোয়া না। হ্যাঁ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, কমসে কম এইটা বলে ওঠেন হয়ে গেল কাজ, অন্য কিছু না, দরুদ না, কোন সোরা না, কিচ্ছু না, এই দোয়াটা পড়তে হবে। একে বলা হয় কাফফারাতুল মজলিস। এই জন্য দেখবেন কোন কোন বৈঠকখানাতে দোয়াটা লেখা থাকে, আমি দেখেছি অনেক বাড়িতে গেছি তাদের বৈঠকখানাতে, অবশ্য অনেক বৈঠকখানা দেখেছি মা বাপের ছবি আছে, ছেলে মেয়ের আর বইয়ের ছবি লাগিয়ে রেখেছে, বেশ সেক্সি ছবি। কিন্তু অনেক মজলিসে দেখেছি, অনেক বাড়ি গেছি, তাদের বৈঠকখানাতে ওই কাঁচে বাঁধানো আছে কিসের দোয়া, এই কাফফারাতুল মজলিসের দোয়া, কারণ এটা মজলিস বৈঠকখানা, এই জন্য যাতে করে মানুষ আসে বসবে গল্প স্বল্প করে যখন উঠে যাবে তখন এই দোয়াটা পড়ে। কি বললাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক, কি বলে সুবহানাক আল্লাহুম্মা, কি বলে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া বলতে হয়। আর যদি আপনার মোনাজাত করতে হয় তাহলে হাত তোলার প্রয়োজন নেই, আপনার আপনি বক্তৃতা করলেন, বক্তৃতা করার পর যদি আপনি মোনাজাতের দোয়া করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোনাজাতের দোয়া করেন। কি সুন্দর দোয়া একটা! আর এই দোয়া আপনারা শুনেছেন, আপনারা শুনেন, বিশেষ করে যারা সৌদি আরবে এসেছেন তারা শুনেছেন। কখন জানেন এই দোয়াটা হয়? রমজান মাসে, রমজানের কুনুতে এই দোয়া পড়া হয়। সেটা হচ্ছে এই দোয়া, আল্লাহুম্মা ক্বসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওয়িনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া। اللهم متعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعل الوارث منا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا। এই একটা লম্বা মোনাজাত আছে, যদি আপনি করতে চান হাত না তুলে আপনি এই দোয়া পড়ে মজলিস ত্যাগ করবেন। দোয়াটার মানে জানেন? কি সুন্দর দোয়া, যেখানে বলা হয়েছে হে আল্লাহ আমাদের জন্য তোমার ভীতি বিতরণ করো, যার দ্বারা তুমি আমাদের আর তোমার অবাধ্য চরণের মাঝে অন্তরাল সৃষ্টি করে, যার দ্বারা সৃষ্টি হয় অন্তরাল কিসে, গুনার মাঝে, মানে এমন তোমার ভয় যেন আমাদের মনে হয় যে ভয় তোমার অবাধ্যাচরণ করতে বাধা দেয়। তোমার আনুগত্য বিতরণ করো, যার দ্বারা তুমি আমাদেরকে তোমার জান্নাতে পৌঁছে দাও, এমন আনুগত্য দাও, এমন ইবাদত যেন তোমার করতে পারি বা ইবাদত করা তৌফিক দাও, যাতে করে সেই ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত যেতে পারি। আমাদের জন্য এমন একিন দাও, এমন বিশ্বাস, এমন প্রত্যয় বিতরণ করো, যার দ্বারা তুমি আমাদের উপর দুনিয়ার বিপদ সমূহকে সহজ করে দাও। দুনিয়াতে বিপদ আপদ আসছে, কিন্তু অনেক সময় মানুষ ভেঙে পড়ে, মানুষ নিরাশ হয়ে যায়। না, নিরাশ হওয়ার কিছু নেই, তো এমন একিন দাও, এমন বিশ্বাস দাও যেন আমরা এভাবে নিরাশ হয়ে না যাই, ভেঙে না পড়ি। হে আল্লাহ তুমি আমাদের কর্ণ, চক্ষু, শক্তি দ্বারা যতদিন আমাদেরকে জীবিত রাখো ততদিন আমাদেরকে উপকৃত করো। হ্যাঁ, কেউ কি বলতে পারবেন যে আপনার চোখ আমরণ থাকবে? কেউ কি বলতে পারবেন যে আপনার শক্তি আমরণ থাকবে?
কেউ কি বলতে পারেন আপনার এই শ্রবণ শক্তি, কানের যে শক্তি, সেই শক্তিটা আমরণ থাকবে? যদি আপনি বলেন আমরণ থাকতে কি দোয়া, এই হচ্ছে দোয়া, আল্লাহুম্মা মাত্তিনা বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা। যদ্দিন বাঁচব তদ্দিন যেন আমার এই চোখ, আমার এই কান, আমার এই শক্তি যেন বর্তমান থাকে, অবশিষ্ট থাকে। এখানে দেখেন জলসার শেষে এই দোয়া করা হয়, আর তা আমাদের মৃত্যু পর্যন্ত অবশিষ্ট রাখো। ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না, তার মানে মৃত্যু পর্যন্ত অবশিষ্ট রাখো। যারা আমাদের উপর অত্যাচার করেছে তাদের নিকট আমাদের প্রতিশোধ নাও, আমরা নিতে পারছি না, কারণ ওরা বড়, ওদের শক্তি বেশি, আমরা আমাদের প্রতিশোধ নিতে পারছি না। আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো। এটা কখন জালেমদের জন্য এই দোয়া করতে হয়। এখন দেশের অবস্থা অনেকে জালেম 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 করছে, জুলুম করছে, ঠিক আছে দোয়া করো, এই যে কি সুন্দর দোয়া, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে প্রতিশোধ নাও। যারা আমাদের সাথে শত্রুতা করেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো, শত্রুর বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো, আমাদের দিনে আমাদেরকে বিপদগ্রস্ত করো না। মানুষ বিপদগ্রস্ত হয় দুনিয়াতে, মানুষ বিপদগ্রস্ত হয় নিজের দেহে, মানুষ বিপদগ্রস্ত হয় নিজের সন্তান সন্ততিতে কিংবা পরিবারে কিংবা বাপ মায়ে, আর মানুষ বিপদগ্রস্ত হয় তার মালধনে, তার ঘর বাড়িতে, তার জমি জায়গাতে, ফল ফসলে, আর মানুষ বিপদগ্রস্ত হয় তার দিন ধর্মে। কোনটা বেশি খারাপ? অন্য কিছু ধ্বংস হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে সমস্যা নেই, আবার আসবে, তাই না? যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, বারেক হতাশ হয়ে কে কোথায় মরে, সে তো আবার উঠবে, তাই না? তুফানে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল, তখন সে আবার উঠবে, নতুন করে কোমরে কাপড় বেঁধে আবার উঠবে। কিন্তু যার দিন ধ্বংস হয়ে যায়, আর যদি ওই অবস্থায় মারা যায় তাহলে কি হবে? এই জন্য দিন মুসিবত যদি হয়, মুসিবত প্রথমত মুসিবত চাই না, কিন্তু তোমরা এ আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের দিনের ব্যাপারে মুসিবত দিও না। দিনের ব্যাপারে মুসিবত তো জানছেন, আপনার দেশে আপনাকে ঠিকমতো ধর্ম পালন করতে দেবে না, আপনাকে এটা করতে দেবে না, আপনাকে সেটা করতে দেবে না, এই গো মাংস খেতে দেবে না, এটা করবে, হ্যাঁ এটা তাদের ক্ষতি হচ্ছে। তো এইভাবে বহু রকমের বিপদ আপদ মুসলমানদের উপরে আসে, যে বিপদ অমুসলিমরাও চাপাতে পারে, কিংবা মুসলিম নামধারী যেগুলো বিভিন্ন ভ্রষ্ট ফেরকা আছে তারাও চাপাতে পারে। তো আল্লাহর কাছে চাওয়া হয় যে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের দিনের ব্যাপারে বিপদগ্রস্ত করো না। ওয়ালা তাজালিদ দুনিয়া আকবারা হাম্মিনা, আর দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় জ্ঞানের বৃহত্তম চিন্তার বিষয় বানিও না। আমরা সবসময় দুনিয়া চিন্তা করি, এই আমার ছেলে কি হবে, আমার মেয়ে কি হবে, টাকা না থাকলে কি হবে, জমি না থাকলে কি হবে, কি করে আমি চলে, চিন্তাটা কিসের? শুধু দুনিয়া, বিয়ে যখন দি তখন কি হবে, বড় ঘর কখন, বড় ঘর কোথায় পাবো, যখন বলা হবে দিনদার তখন কতটুকু জমি আছে, কি করে, চাকরি টাকরি করে কিনা, যদি বলে না চাকরি টাকরি করে না তাহলে কি বলবেন, তাহলে তো মুশকিল, তাই না? তখন আর যদি বলা হয় যে দারুণ চাকরি করে, ভালো একটা চাকরি করে বেতন পায়, কিংবা অনেক সম্পত্তি আছে, কিংবা বড় ব্যবসা আছে, নামাজ টামাজ পড়ে কিনা, না নামাজ পড়ে না, আচ্ছা আল্লাহ হেদায়ত দেবে, আল্লাহ হেদায়ত দেবে মানে কি, পরে নামাজই হয়ে যাবে, সমস্যা নেই। তেমনি বউ খুঁজতে গিয়েও তাই, নামাজ পড়ে না, পরে নামাজই বানিয়ে নেওয়া হবে, তাই না? কিন্তু বিপরীতটা কেন হয় না, যে আল্লাহ পরে ধনী করবে এটা হতে পারে না? আল্লাহ তাআলা পরে বিয়ের পরে ধনী করিয়ে দেবেন এটা বিশ্বাস হয় না, কারণ বড় চিন্তা তার কিসের, দুনিয়ার। দিনের চিন্তা বেশি বড় নয় তার কাছে, সব সময় চিন্তা দেখবেন দুনিয়ার চিন্তা, দুনিয়া আমার কি হবে, দুনিয়া কিভাবে হবে, সব সময় বিয়ে শাদী, সব সময় বিয়ে দুনিয়ার কথা। তো দুনিয়াকে আমাদের বৃহৎ চিন্তার বিষয় বানায় না। আর ওয়ালা মাবলাগা ইলমিনা, আর দুনিয়াদারিটাই যেন আমাদের জ্ঞান শিক্ষার চূড়ান্ত সীমা, শেষ সীমা করো না। অনেক মানুষ আছে যারা শুধু দুনিয়ায় শেখে, এটাই শেষ মনে করে, শেখো আর একটা চাকরি, এর থেকে কিছু আছে বলুন? দুনিয়া শেখার, আপনি দুনিয়ার দিন তো বুঝতেই পারছেন, দিন শেখা হচ্ছে কোরআন হাদিস শেখা, আর দুনিয়া শেখা মানে এই যে ইংরেজি বাংলা অঙ্ক যেগুলো আপনার শেখা হয়, ওকালতি বলুন আর ডাক্তারি বলুন, আর বহু মানুষ আছে তো তারা পয়সা খরচ করে এসব শিখছে, কি জন্য? একটা চাকরি পেলেই
যথেষ্ট নাকি এইগুলো শিখে জান্নাত পাবে? আচ্ছা জান্নাত পাওয়ার না হুজুর, ও ডাক্তারি পড়লে তারপরে নামাজ রোজা করলে ইনশাল্লাহ জান্নাত পাবে, তাই না? কিন্তু শিক্ষার মাধ্যমে আপনার টার্গেট কি, আপনার লক্ষ্য হলো হ্যাঁ দুনিয়াটা কিভাবে হবে, আমার ছেলে যেন দুনিয়াটা। আমাদের মধ্যে আমি আপনাকে বলেছিলাম, আমাদের মধ্যেও বহু দায়ী আছে, বহু আলেম ওলামা আছে, যারা দেশ থেকে কিভাবে এখানে আসব, সৌদি আরবে যাব, পড়াশোনা করব, এইসব ধান্দা থাকে, চিন্তা থাকে। কেন না, ওখানে পয়সা আছে, তারপরে এখানে এলাম, পয়সা যখন পেলাম তখন কিভাবে আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার মেয়েকে ডাক্তার বানাবো, দিয়ে পাঠিয়ে দিচ্ছে, দেশে পড়ছে, তারা পড়াশোনা করছে, এখান থেকে টাকা পাঠাচ্ছে। আর আলেম করবে না, আলেম করে নিজে ভুল করেছে, আলেম হয়ে নিজে ভুল করেছে, তা ভুল করেছে সৌদি আরবে কি করে, সেরকম হবে না। না না না, এর থেকে ভালো টাকা পয়সা কিসে আছে, ডাক্তারিতে আছে, এখন ডাক্তারি পড়াচ্ছে, এখন পয়সা কামাতে পেয়েছে, আল্লাহ তাআলা খুলে দিয়েছে লাইন, এখন ছেলেকে ডাক্তারি পড়াবে, বুঝতে পাচ্ছেন? আর আলেম বানাবে না, অথচ এখানে আলেম বানানো, হাফেজ বানানোর ব্যবস্থা আছে না নেই? না, দেশে বানিয়ে দেশে পাঠাচ্ছে কেন, সেখানে সেখানে হয়তো ফ্যামিলিও পাঠাতে হচ্ছে, অনেক কিছু, মানে মানুষের চিন্তাধারা দেখুন, দুনিয়া হচ্ছে আসল। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ওয়ালা তাজালি দুনিয়া আকবারা হাম্মিনা, আমাদের বৃহত্তর চিন্তার বিষয় দুনিয়াকে বানায় না, ওয়ালা মাবলাগা ইলমিনা, আমাদের শিক্ষার শেষ সীমা শুধু দুনিয়া না, কি করতে হবে, দিন, দিনকেও শিখতে হবে। তালাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইলম তলব করা, দুনিয়ার ইলম না, দিনের ইলম তলব করা হচ্ছে ফরজ। তারপরে শেষ কালে আমরা বলি ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহ তুমি আমাদের দেশে এমন সরকার এনো না, আল্লাহ তুমি আমাদের দেশে এমন শাসন এনো না, এমন শাসক এনো না, এমন প্রশাসন বা প্রশাসক এনো না যে আমাদের প্রতি রহম করবে না। দেখছেন, শুধু ভোট দিলে হবে, আল্লাহ কাছে দোয়া করতে হবে না, শুধু নামাজি বানানোর জন্য নামাজ পড়তে বললেই হবে না, আল্লাহ কাছে দোয়া করতে হবে, জালনি মুকিম আসসালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, প্রত্যেক কাজে দোয়া চাই, তাই না? কারণ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক ছাড়া হতেই পারে না। তো আপনি হিদায়তের হিদায়তের চেষ্টা করবেন মানুষকে, কিন্তু হিদায়তের জন্য আল্লাহর কাছে দোয়াও করবেন, কারণ হিদায়ত কার হাতে আছে, আল্লাহর কাছে। আপনি চাচ্ছেন যে আপনার দেশে সরকার এমন হোক যে আপনার জন্য ভালো হবে বা আপনার দিন ধর্মের জন্য ভালো হবে, আপনি খুব চেষ্টা করছেন, আপনি খালি ভোট দিচ্ছেন আর দোয়াটার বেলায় করছেন না। কি বলে দোয়া করতে হয় দেখেন, এখানে দোয়াটা আছে, জলসা শেষের দোয়া, মজলিস শেষের দোয়া, ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহ তুমি আমাদের উপরে এমন লোককে আধিপত্য দিও না, এমন লোককে শাসন ক্ষমতা দিও না যে আমাদেরকে রহম করবে না। ফোকাস থাকে যে মজলিস বা জলসা শেষে একজনের হাত তুলে মোনাজাত এবং সকলের আমিন আমিন বলার ঘটা শরীয়ত সম্মত, যে ঘটা দেখা যায় আমাদের, শরীয়ত সম্মত নয়, বরং এটি একটি বিদাত। অতএব এই দোয়া পড়ে আপনি মজলিস থেকে উঠে চলে যান, আর যাওয়ার আগে আপনি সালাম দিয়ে যান, বাস মজলিস শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনলাম তার উপরে আমল করতে পারি। ইনশাআল্লাহ অনেক কথাই শুনলাম, আর বিশেষ করে দোয়া দুটোর প্রতি আমি গুরুত্ব আরোপ করছি, জলসা শেষে এই দোয়া পড়বেন, ওই দোয়া ছেড়ে দিয়ে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বা পড়তে বলেছেন সেই দোয়া পড়বেন। আর সর্বকাজে আমরা রাসূলের সুন্নাত মেনে চলার চেষ্টা করলেই তবেই আমরা সফল হতে পারব, নচেত আমরা পদে পদে বিফল হয়ে যাব। আল্লাহ তাআলা তৌফিক কামনা করি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।